আন্তর্জাতিক ওয়ানডেতে জেতা ম্যাচে শেষ উইকেট জুটির রেকর্ড 64 রানের। ভারতের বিপক্ষে আজ শেষ উইকেটে বাংলাদেশ ম্যাচ জিততে তুলেছে 51 রান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই রেকর্ড। ওয়ানডেতে এর আগে শেষ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল 35 রানের। বাংলাদেশের জন্য রেকর্ড রানের জুটি গড়ে এবার ভারতের বিপক্ষে এক উইকেটে জয় তুলে দিলেন মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান, যেখানে অবশ্য সম্পূর্ণ কৃতিত্বই মিরাজের। এই ব্যাটসম্যানের জাদুকরী ব্যাটিংয়ে অদ্ভুত সুন্দর জয় তুলে নিল টাইগাররা। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় তামিমের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটন দাস। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের বোলিং টোপে ভারতীয়রা ম্যাচে কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি। দলটির পক্ষে সর্বোচ্চ রানের জুটি ছিল মাত্র 60 রানের। এছাড়াও ব্যাট হাতে একমাত্র লোকেশ রাহুল ব্যতীত অন্য কেউই রানের ফোয়ারা ছোটাতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের সাকিব ও এবাদত বল হাতে এদিন যেন ভারতীয় ব্যাটসম্যানদের ছাড়খাড় করার মিশনে নেমেছিলেন। সাকিব তো প্রায় ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পেয়ে গিয়েছিলেন। 7 ওভারের মধ্যে 21 রানের ভেতরে তুলে নেন 5 উইকেট। এই ম্যাচে ভারতের বিপক্ষে 5 উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে 4র্থবারের মতো ফাইফার পেলেন সাকিব। আন্তর্জাতিক ক্যারিয়ারে যে সংখ্যাটা এখন 24 গিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে নড়বড়ে ছিল বাংলাদেশের ব্যাটিং। 26 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর মধ্যে শান্তত ইনিংসের প্রথম বলেই ফিরে যান রানের খাতা না খুলে। এছাড়াও তিনে নেমে এনামুল হক বিজয় 14 রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেট জুটিতে লিটন ও সাকিব 48 রানের জুটি গড়ে খেলায় ফেরায় বাংলাদেশকে। লিটন অবশ্য 41 রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর সাকিব দ্রুতই রান তোলার চেষ্টা করেন, তবে 29 রান করার পর কোহলির এক জাদুকরী ক্যাচে পরিণত হন এই ব্যাটসম্যানও। 5ম উইকেটে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ একের পর এক ডটে নিজেদের উপরই নিজেরাই চাপ বাড়ান। এক পর্যায়ে ভুতুরে ব্যাটিং করে 8 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে খেলা থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। তবে 22 গজে যে তখনও জাদুর অবশিষ্ট ছিল, যে জাদুর নায়ক ছিলেন মিরাজ। দলীয় 136 রানের মধ্যে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন হারের অপেক্ষা গুনছিল, তখনই পাল্টা আক্রমণ করতে শুরু করেন মিরাজ, যার শুরু কুলদীপ সেনের 1 ওভারে 2-6 মারার মধ্য দিয়ে। এরপর দীপক চাহারকেও 2-4 মেরে দলকে বিশ্বাস দিতে শুরু করেন মিরাজ। অন্য প্রান্তে থাকা মুস্তাফিজও ব্যাট হাতে সহায়তা দিতে থাকেন মিরাজকে। শেষ পর্যন্ত দুইজনে 51 রানের রেকর্ড জুটি গড়ে ভারতকে হারিয়েই মাঠ ছাড়েন। এ জয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী 7 ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।